বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবশেষ বড় ধরনের সংস্কার হয়েছিল দু সালে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের জন্য এরপর বিভিন্ন খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংস্কার হলেও তা যথেষ্ট ছিল না বঙ্গবন্ধু স্টেডিয়াম আন্তর্জাতিক স্টেডিয়াম হলেও এর অনেক কিছুই আন্তর্জাতিক মানের নয় প্রয়োজনীয় সংস্কারের অভাবে এটি এখন অনেকটাই রংহীন। তবে সাফ ফুটবলকে সামনে রেখে মাঠের জৌলুস ফেরাতে আবারও সংস্কার কাজ করা হচ্ছে মাঠ ড্রেসিং রুম ফ্লাডলাইট গ্যালারি এবং প্রেস বক্স সহ কত কিছুই না আন্তর্জাতিক মানের করা প্রয়োজন কিন্তু সাফ ফুটবলের সময় বেশি না থাকায় ড্রেসিং রুম আর ফ্লাডলাইট সংস্কারের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে মাঠ পরিচর্যা মাঠে রোল করা ঘাস কাটানো এবং মাঠের ডিজাইন করা ওইটা হয়ে যাবে এটা ওটা কোনো ইয়ে খুব একটা কঠিন কাজ না দুইটাতে তো আন্তর্জাতিক মানের ওটা তো রেডি আছে ওটা সম্পূর্ণ রেডি আছে কিছু ফিটিংস হয়তো চেঞ্জ হবে আর যে দুইটা নিচে ছিল লোকাল যেটা ওটা আমরা অনেকটাই আপগ্রেডেশন করে একটা একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তৃতীয়বারের মতো ঢাকাই টুর্নামেন্ট সামনে রেখে সাফ থেকে মাঠ প্রস্তুতের জন্য বেশ কিছু চাহিদা দেওয়া হয়েছে সেভাবে মাঠ প্রস্তুত করার জন্য কাজও চলছে মেইন অবজেকশন যেটা প্রথম থেকে আমাদের ব্রডকাস্টারদের ছিল যেটা এটা বারোশো লাক্স হতে হবে ফ্ল্যাট লাইট কারণ না হলে ব্রডকাস্ট এটা ভালো হয় না সেটা তারা আপগ্রেড করার চেষ্টা করছে হয়তো বারোশো লাক্স করতে পারবে না থাউজেন্ডের মতো হবে অন্য যে জিনিসগুলো আছে যেরকম মিডিয়া সেন্টার এগুলো আমরা বলেছি যে এগুলো ঠিক করার জন্য আর কিছু ড্রেসিং রুমস মেনলি হলো আরও যেহেতু দুটো করে খেলা আমাদের চারটা ড্রেসিং রুম লাগবে যা আমাদের দেশে সব কিছুই শেষ মুহূর্তে হয় তো শেষ মুহূর্তে হয়তো সব কিছুই হবে বারবার সংস্কার না করে স্টেডিয়ামটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের করার জন্য সাফের পর দ্রুত বড় ধরনের সংস্কার কাজ শুরু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা